আরে আমি কি করব, আমি নিজেই তো ইচ্ছে ছিল, বাট এমন কি লাস্ট মোমেন্টে ফেসে যাব আমি কি করে বুঝবো বলো? স্যান্ডিশার যে বন্ধু হয় সে ভদ্রগড়ের ছেলে হতে পারে না, চন্দ্রবিন্দু দি একটা কিস্তি দে না। আমার মা আমাকে শিখিয়েছে যে মানুষকে না মানুষের কাজকে ঘৃণা করো, তোমার কাজকে ঘৃণা হলো তোমাকে ঘৃণা করি না। পচার মিনময়ের 1 লাখের কেলেঙ্কারি নিয়ে কি বলবে? হয়নি কেশব দে বোকাচো দা, সেটা বলেছি আমি। সবাই জানো যে 1 আগস্ট থেকে ট্রেন্ড শপের 1st বার্থডে উপলক্ষে শুরু হয়ে গেছে বিগ বার্থডে সেল, যেখানে সমস্ত কেনাকাটার উপর চলছে up to 70% ডিসকাউন্ট। মেবলিন, ওয়াও, মামাআর্থ, প্লাম, ল্যাকমে সমস্ত রকম ব্র্যান্ডের উপর তোমরা পাবে অসাধারণ ডিসকাউন্ট, আর সঙ্গে পেতে পারো নানা রকম গিফটস। তাই জন্য আমি তো জমিয়ে ট্রেন্ড শপ থেকে কেনাকাটা সেরে নিয়েছি। আর এই দেখো আমি কি গিফট পেয়েছি, এটা হচ্ছে ট্রেন্ড শপের বিউটি বক্স। তুমি যদি ট্রেন্ড শপ থেকে 2500 এর শপিং করো তাহলে তুমি এই বিউটি বক্সটা পেয়ে যাবে একদম ফ্রিতে। সো চলো দেখে নিই এটাতে কি কি আছে। সো গাইস, এই বিউটি বক্সের মধ্যে ওয়েট ওয়াইপস থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার, শ্যাম্পু, হেয়ার অয়েল, লিপস্টিক, শীট মাস্ক, সমস্ত রকম জিনিস তুমি পেয়ে যাবে। চলো দেখিয়ে দিই যে তোমরা কিভাবে এই বক্সটা পেতে পারো। এই পুরো বিউটি বক্সে কিন্তু 2500 টাকার প্রোডাক্টস আছে, এন্ড সেটা তুমি পুরো ফ্রিতে পেতে পারো। শুধু তাই না, আমার কুপন কোড ইউজ করলে পেয়ে যাবে এক্সট্রা 30% ডিসকাউন্ট আর সাথে ফ্রি ডেলিভারি। তো ট্রেল শপ থেকে কেনা আমার ফেভারিট 5টা প্রোডাক্ট হলো মারিয়াজ রোমোনো পারফিউম, ওয়াও ব্রাইটনিং ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ, মারিয়াজ ডিউস পারফিউম ফর ফিমেল, মামাআর্থ ওপটন ফেস মাস্ক, বম্বে শেভিং কোম্পানি চারকোল ফেসিয়াল কিট। এই 5টা জিনিস আমি ট্রেলের সেল থেকে কিনেছি প্রচন্ড ভালো ডিসকাউন্টে, তুমিও কিনতে পারো, আমি হাইলি রেকমেন্ড করব। তো একদম দেরি করো না, কুপন কোড আর প্রোডাক্টের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি জমিয়ে শপিং করে নাও। হ্যালো বংশ, সো কেমন আছো তোমরা সবাই? সো ইয়ার এখন যাচ্ছি আমরা স্যান্ডি সাহার শুটে, মানে স্যান্ডির সাথে একটা শুট আছে। সো অনেকদিন ধরে, প্রায় 3 মাস ধরে ও বলছে, বাট স্পেশালি কারণ ও স্যান্ডির বয়ফ্রেন্ড হয়। সব ফালতু কথা, রুমার গাইস, ইটস এ রুমার, সেলিব্রিটিদের একটু রোম্যান্স হয়। আমি কি সেলিব্রিটি বাই দ্য ওয়ে? না না। সো বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি প্রেম মানে কি যে এডিটর প্লাস ক্যামেরাম্যান, প্রেমকে হয়তো অনেকে চেনো, বং ফ্যান্সে দেখে হবে। তো ও অলরেডি চলে গেছে সিনেমাটোগ্রাফি, ওকে আগে ফোন করে জেনে নে, ও আমাদের সাথেই আছে অ্যাকচুয়ালি, ও সব কিছু জানে। সাইডে আছো? সাইডে আছো তো? আচ্ছা বলছি, আমরা বেরোচ্ছি বুঝলে, তুমি আপডেট দিতে থাকবে। হ্যাঁ, আর তুমি পারলে ওখান থেকে একটু রেকর্ড করবে, ও যখন আমার সাথে কথা, আমি যখন ওকে একটু পরে ফোন করে বলবো, ওদের ওখানে পৌঁছে গিয়ে বলবো যে আমি আসতে পারছি না, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে, ওকে, ডান। অনেক দেরি হয়েছে অলরেডি, অ্যাকচুয়ালি আমাদের 12টার সময় বেরোনোর কথা ছিল, অলরেডি এখানে 1টা বেজে গেছে, 12টার সময় পৌঁছানোর কথা ছিল অ্যাকচুয়ালি। সো দেখা যাক ভিডিওটা কেমন হয়, প্র্যাঙ্কটা কেমন হয়। ভাই দেখো, আজকে যেটা প্র্যাঙ্কটা হবে সেটা হচ্ছে এরকম যে আজকে স্যান্ডিকে লাস্ট মোমেন্টে বলবো যে শ্যুটটা আমাদের ক্যান্সেল করতে হলো, কারণ আমরা যেতে পারছি না কোনো কারণবশত। আর ও অ্যাকচুয়ালি ক্যামেরাম্যান থেকে শুরু করে ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, লাইট ম্যান সব রেডি করে রেখেছে, আর ও পয়সা দিয়ে করে যেহেতু শ্যুট, সো প্রচণ্ড এক্সপেন্সিভ ওর শ্যুটটা অ্যাকচুয়ালি, আমাদের মতো না যে এরা গেরা যেভাবে হলো করে দিল। তো যাই হোক, তো ও অতটা খরচ করে সব কিছু প্ল্যান করে রেখেছে, এরপর যদি শ্যুটটা ক্যান্সেল করে দিতে, মানে বুঝতে পারছো ও কীরম কাছাখিস্তি মারবে, আর আমরাও দেখবো যে কীরম তার রিয়াকশন। তো চলো দেখা যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, ও যে ফোন করছে এখন রিসিভ করবো না, কারণ রিসিভ করলে হয়তো বুঝে যাবে যে আমি গাড়িতে আছি। তো এক জায়গায় দাঁড়িয়ে তারপর গিয়ে বাকিটা হচ্ছে। তো গাইস স্যান্ডি ফোন করেছে এখন, এখন আরে খুব ফেসে গেছি, চাপ হয়ে গেছে একটু। তোমরা কোথায়? তোমরা কোথায়? খুব চাপে পড়ে আছে। আরে বলো না, এখন লাস্ট মোমেন্টে অ্যাকচুয়ালি, মানে কি আর বলবো, নীলাঞ্জনার মা বুঝলে, নীলাঞ্জনার মা অ্যাকচুয়ালি ব্যাংকে পাঠাবে আমাকে, তো ওই কারণে আমাকে এখন ব্যাংকে যেতে হবে। আমার জন্য শুধুমাত্র, আরে আমি কি করবো, আমি নিজেই তো ইচ্ছে ছিল, বাট এমন কি লাস্ট মোমেন্টে ফেসে যাবো আমি কি করে বুঝবো বলো? কটায় শেষ হবে, কারণ আজকে না হলে কি করে ওয়েস্ট হবে। আচ্ছা এটা অন্য কাউকে দিয়ে করাতে পারবে না? এখন কি করে লাস্ট মোমেন্টে হবে বল, এখন কি করে জোগাড় করবো? প্রেম ফ্রেম এদেরকে দিয়ে হবে না কোন রকম? প্রেম কি অ্যাক্টিং করে নাকি, কি বোকা বোকা কথা। আমি কি অ্যাক্টর? আরে তো তোদের তো নিয়েই ভেবেছিলাম না, প্রেম থোড়ি অ্যাক্টিং করে, বলছে প্রেমকে দিয়ে হবে কিনা।
আর এটা তো তুই কালকে লাস্ট মোমেন্ট কিছুক্ষণ আগেও বললি, এখন কি করে হবে? আমার হাফ শুট করাবার কি আমি দুদিন করবো নাকি? এটা আমার খুব অসুবিধা হবে, যদি বিকেলেও আসি সেটা তো অসুবিধা হবে না, কারণ ডে লাইট এর ব্যাপার নেই। তিন চার দিন পর বা পাঁচ দিন পর হলে হবে না? তোমার থোড়ি না, আমি ভাগ পাবো সেটা আলাদা বিষয়। আমি খুব ট্রাই করলাম বাট হচ্ছে না। সেটা তুই এখন কি করে জানাচ্ছিস? তোকে কালকে তোকে জানানো উচিত বা আজকে সকালেও তো জানানো উচিত, সবাই এসে তো ওয়েট করছি। এটা তুই করবি না, সেটা আগের দিন রাতে বললো ঠিক আছে, মহিনকে বলেছিলাম সবাই চলে এসেছে, শুট শুরু হয়ে গেছে। আচ্ছা শোনো না, বলছি যে আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কি করে যাবো বলো সেটা। ইটস এ প্র্যাঙ্ক। কিছু বলবা? এবা আমি প্র্যাঙ্ক করলাম। হ্যাঁ তুমি হলে। এমা তুই জানতিস? হ্যাঁ। কি করে জানলি? ম্যাজিক। এমা আমি তো সত্যি বিশ্বাস করে ফেলেছি। প্রচন্ড রোদ আর উপর থেকে কুকুর ঘেমা করছে, ওই জন্য ভয় লাগছে, তাই জন্য রিভিল করে দিলাম যে এটা প্র্যাঙ্ক, বাকি ওর রিয়াকশন গিয়ে দেখবে। ফালতু ছেলেটাকে বলেছিলাম যে রেকর্ড করতে, বাট এ বলছে নাকি পোর্ট্রেটে রেকর্ড করছে, জানি না ওর রিয়াকশন আদৌ এসছে কি না। আরে ব্লগ দেব তো, হাউ ডু ইউ ফিল? এবার বুঝতে পারিনি কেন? বুঝতে পারিনি তো, কারণ আমি প্রো প্র্যাঙ্কস্টার, বুঝলে? আমি দুটা দু টাকার ওই দু পয়সার স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করি না, ব্যাপারটা বুঝলে? বুঝতে পেরেছিলে? আচ্ছা বলো তো, অনগট বলো যে হ্যাঁ বুঝতে পেরেছো। প্রচন্ড গরম লাগছে, এসি আছে তো ঘরে নাকি আমাদের অন্য জায়গায়? দেখো কি অন্ধকার ঘর, এই ইউটিউবারদের ঘর তো এরকম হয় না এত অন্ধকার। সো গাইস, এসে এসে আমার ক্যামেরা তো লোভ দিয়েছে, কারণ বুঝতেই পারছো আমি হচ্ছে প্রো ইউটিউবার, এই হচ্ছে প্রো ফেসবুকার, কোনোদিন এইসব কোয়ালিটি কন্টেন্ট বানাতে জানে না, তাই ক্যামেরা দেখে না। এই যে এটা হচ্ছে সোনি ক্যামেরা, বুঝলে? এটা হচ্ছে লেন্স। ও তাই? তোমাকে ইউটিউবার বানিয়েছে কে আগে বলো, সত্যি করে বলো, অনেস্টলি বলো আজকে। আচ্ছা ফার্স্ট ভাইরাল ভিডিও কে দিয়েছে সেটা বলো। ভিডিওটা আমারই ছিল। যার ছিল? ক্যামেরা কার, এডিট কার, ঘর কার, খরচা কার, বলো। খারাপ সময় আমি সাথ দিয়েছি, খারাপ সময় এই যে ভদ্র ছেলেটাকে দেখছো কোথায়, এই যে ভদ্র ছেলেটাকে দেখছো, এই খারাপ সময় আমি টাইম দিয়েছিলাম। না হলে আগে শুধু খিস্তি খেতে, এখন তাই এখন খিস্তি দেয়, আগে খিস্তি খেতে ফেসবুকে। বাট প্রথমত হচ্ছে প্রথম চ্যানেলে তোর সেলিব্রিটি ইন্টারভিউ তো আমাকে দিয়ে শুরুয়াতটা করেছিস। বাই দ্য ওয়ে চলেনি ভিডিওটা। বাই দ্য ওয়ে গাইস, মানুষকে নয় মানুষের কাজকে ঘৃণা করতে হয়, তাই জন্য এই ছেলেটাকে এখন অবধি সহ্য করছে, মানে যাই হোক এই এই মানুষটা দেখো ফানি এই দিয়ে কত মিলিয়ন, 1.8 মিলিয়ন 1 মিলিয়ন, এত ভালো জোক বলে, এত সার্কাস্টিক, এত চেষ্টা করছে রোস্ট করার বাট হচ্ছে না। আর বেটার লাক নেক্সট টাইম, না কি বলে, তাই তো দরকার হয় বেটার লাক নেক্সট টাইম। হ্যাঁ একটু শিখতে হবে, লাগলে পার্ট টাইম আমার কাছ থেকে ইয়ে নেবে, টিউশন নেবে। আমাদের বলা হয়েছিল একদম জেনুইন কন্টেন্ট, মানে একদম ভালো কন্টেন্ট, ভালো। ওরা তো সেই কদে থেকে ফোন করছে যে আমার সাথে কোলাপ করো, আমার সাথে কোলাপ করো, আমি টাইম। ও আচ্ছা, এই যে এই যে এই যে এটা হচ্ছে ওর ক্যামেরাম্যান, বুঝলে? আমার নয় কিন্তু, ও হাসলো, কিরকম হাসলো, আরেকবার হাসলো রিঅ্যাকশনটা, মানে বুঝতেই পারছো নি স্যালারি থেকে দেবে। এই যে তার মানে বুঝতেই পারছো হাসেনি, ও হাসেনি, ও হাসেনি, তার মানে বুঝতে পারছো কে কাকে এতবার ফোন করেছে। আমি হ্যাঁ বিশ্বাস করে স্ক্রিপ্ট পড়িনি কিন্তু এখন আমি, তুমি আমাকে বলেছো রাখি নিয়ে খুব ভালো ভদ্র সুভদ্র, আমি কিন্তু ভদ্র ঘরের ছেলে বাবা, তো ওটা মাথায় রেখে। আমার 12 প্রো ম্যাক্স, বাই দ্য ওয়ে 12 প্রো ম্যাক্স এই লোগো।
আমার তো দেখো দেখছো চোখে দেখে যে আমিই তো গিফট দিলাম অরিজিনাল গাইস অরিজিনাল আমার থেকেই নিয়ে আবার আমাকেই শোনাচ্ছি কাউকে কভার কভার ফোনের কভার গিফট দিয়েছিস আজ পর্যন্ত কাউকে যে তুমি ফোন গিফট দেবে ম্যাকবুক তোর বাড়িতে যে গাড়ি বাড়িগুলো কে দিল কোথা থেকে বেরিয়ে ইউটিউব করে ইউটিউব করে কখন এত টাকা হয় বড়লোক বন্ধুরা থাকলে একটু মাঝে মাঝে দিয়ে দিয়ে দেয় হি ইজ ট্রাইং টু বি কমেডিয়ান বাট কান্ট জানি পচার মিনময়ের এক লাখের কেলেঙ্কারি নিয়ে কি বলবে পচার মিনময় এক লাখের কেলেঙ্কারি নিয়ে কি বলবো সেটা যদি ওরা অ্যাকসেপ্ট করে থাকে জেনে বুঝে তাহলে খুবই বাজে করেছে ডেফিনেটলি সাবস্ক্রাইবারদের করা উচিত হয় আচ্ছা তোমার কি মনে হয় আচ্ছা তোমাকে একটা বলছি ওয়ান ওয়ার্ড উত্তর দিতে হবে কে ফেক উকিল ইউটিউবে ফেক উকিল কে আচ্ছা সাইলেন্ট এন্টারটেইনমেন্ট আচ্ছা আচ্ছা ওটা তোমার কি মনে হয় সত্যিকারের উকিল হয়তো ল নিয়ে পড়ছে হতে পারে সেটা তো আমিও সার্টিফিকেট দেখিনি বাট আমিও দেখিনি অবশ্য বাই দ্য ওয়ে আমি জানি না তো ওটা অরিজিনাল তাই তো অরিজিনাল কেন জানি না বাট আমি সার্টিফিকেট একটাই কথা ও সবাইকে বলে এটা দেখাতে ওটা দেখাতে ও একবার নিজের সার্টিফিকেট বাট ওর প্রোনান্সিয়েশন আমার ভালো লাগে না পুরো কিরম একটা কথাগুলো বলে ওয়ার্ডজিং গুলো ভালো লাগে না মানে কথাবার্তা গুলো মানে আচ্ছা আচ্ছা বাদ দাও আচ্ছা পচা বলেছিল বং ফ্রেন্ডস কে চেনা সেটা কি সত্যি পচা বং ফ্রেন্ডস কে হ্যাঁ আমার ব্লগেই তো বলেছিল হাম্বল আমরা হাম্বল স্যান্ডি বেশি পপুলার নাকি সিটু পশ্চিমবঙ্গে না বাইরে পশ্চিমবঙ্গে আচ্ছা বাইরে আমি দেখ সাবস্ক্রাইবার বেশি হতে পারে বাট লোক বেশি চেনে আমায় আমার মনে হয় সেই আমার তো কিস্তি দিয়ে সাবস্ক্রাইব করে না বাট চেনে বা নাম ধরে আমার মনে হয় ভালো গেছে কাকে বেছে আমাকে না তোমাকে সেটা অবভিয়াসলি আমার অপোজিটে যে থাকো আমি তাকেই দেবো সেটা এনি হো যেই থাকো এটা আমি সবসময় বলবো আমি না আচ্ছা নীলাঞ্জনা বেশি ফেমাস না তুমি ফেমাস যাও নীলাঞ্জনা বাংলায় না বাংলার বাইরে বাইরে অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া সবগুলো দিয়ে দিবো যাও সবগুলো আই এম টু মাচ অনেস্ট গাইস আই এম টু মাচ অনেস্ট বাই আমি করেছি প্র্যাঙ্ক হবে না কি করে হয় কিরণ নির্মল কোন ক্রিয়েটর ইয়াস আমি কাউকে বাদ দিই তুই কেন বাদ যাবি দাও এই তো দিচ্ছি আরে হয়ে যাবে গাইস প্লিজ আমি আগেই বলে দিচ্ছি জোর করে নিচ্ছে কোনো কমেন্ট বাজে কমেন্ট বা গালাগাল নয় ব্যাকগ্রাউন্ডে গান চালাও আমার এই বাজে ব্যাকগ্রাউন্ডে গান এডিটর হয়নি হে ভগবান হিন্দিতে বাই দ্য ওয়ে কারণ বুঝতে পারছো পেট্রোলের দাম বিশাল বাইক নিয়ে এসেছি এত পেট্রোল খরচ করে তো অবভিয়াসলি আমাদের টাকাটা তো উঠাতে হবে আমরা তো আর স্যান্ডির মতো বড় লোক নয় দেখতে পাচ্ছ এই যে দেখো এই যে দেখেছো কত সুন্দর একদম এসি ফেসি বসানো সব ঘরে এরকম ডিজাইন করা এরকম আমাদের নেই সো আমাদেরকে খেটে খেতে হয় তাই জন্য দুটো ভিডিও বানিয়ে নিয়েছি ঠিক আছে বাকি খুব এনজয় করছো স্যান্ডির সাথে মানে কাজ করে বাই